আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন করেছেন, রাজনীতি করলে বুয়েটে যাওয়া যাবে না, এটা কোন আইন? ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটকে জঙ্গিবাদের আস্তানায় পরিণত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। মাহবুব আজমির প্রতিবেদন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। মতবিনিময় সভা শুরুতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় কোন্দল ভুলে আসছে উপজেলা নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বলেন, পাকিস্তানি কায়দায় বিএনপি দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে। বিএনপি এখন আবার নতুন করে কোনো ইস্যু নেই, তাদের সব ইস্যু মার খেয়েছে, ভোটে আন্দোলনে পরাজিত হয়েছে, এখন ইস্যু নতুন ইস্যু ভারত দিল্লিতে। এ সময় বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি করলে বুয়েটে যাওয়া যাবে না, এটা হতে পারে না। ছাত্র রাজনীতি বন্ধের নামে বুয়েটকে জঙ্গিবাদের আস্তানায় পরিণত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে, এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে একসামনে যেতে। বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হয়েছে, ভবিষ্যতেও কোনো অপরাধ করলে কেউ ছাড় পাবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা কাউকে ছাড় দিইনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।